আচ্ছা, আজকে আমরা আলোচনা করব তোমাদের একটি কবিতা, মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজস্ব সত্যিকারের পরিবার। দেখবে আপন পরিবার, আমরা পরিবার বলতে কাকে বুঝি গো? বাবা মা ভাই বোন দাদু দিদা ঠাকুমা যারা রয়েছেন আমাদের পরিবারের মধ্যে, আমরা তাদেরকে নিজেদের পরিবার বলে মনে করি। এবং যে পরিবারের মধ্যে আমরা নিজেকে বড় নিরাপদ অনুভব করি, কি তাই তো? এবং এই পরিবারের মানুষজনরা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের জন্য কাজ করে, আমরা একে অপরের জন্য কাজ করি, তাই না? আমরা একে অপরের আনন্দে সঙ্গী হই, আবার দুঃখেও সহানুভূতি জাগায়। কি বাড়ির মধ্যে দেখবে যদি বাবার মনটা খারাপ থাকে বা মায়ের মনটা খারাপ থাকে, আমাদেরও বড় খারাপ লাগে, ভালো লাগে না। কি ভালো লাগে? ভালো লাগে না, খেলতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। যে বাবা মায়ের মধ্যে ধরো কোনো রকম হয়তো কোনো প্রবলেম হয়েছে, তো বাবা মা বড় দুঃখী রয়েছে, তখন কী হয়, আমাদেরও বড় খারাপ লাগে। এইটা যে পরিবার, কি আর পরিবারের মানুষজন কি করে না গো? না, একে অপরকে কিন্তু কখনো আঘাত করে না, বরঞ্চ নিঃস্বার্থভাবে বাবা মা আমাদেরকে সব কিছু দিয়ে যান। ঠিক সেই রকম বুঝলে, সেই রকম আমাদের নিজস্ব পরিবার কবি এখানে আলংকারিকভাবে বলছেন। আর কথা বলছেন গো, গাছেদের কথা বলছেন। ভেবে দেখো, এই গাছরা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদেরকে কিন্তু সব সময়ে দিয়ে যায়, সব সময়ে দিয়ে যায়। আর আমরা ঘুরিয়ে কী করি গো? গাছের ক্ষতি করি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাছের ক্ষতি করি। তোমরা বলবে, স্যার আমরা কী করে ক্ষতি করলাম? আচ্ছা দেখো, আমরা অনেক সময় দেখি যে রাস্তাঘাটে কোথাও তুমি যাচ্ছ, দেখছো একটা বড় গাছকে কিন্তু কাটছে। তো গাছ কাটা দেখে তোমার কি কষ্ট হয়েছে কখনো? কোনো গাছ কাটা দেখে তোমার কি কষ্ট হয়? কষ্ট হয় না তো? তুমি প্রতিবাদ করো, তুমি লোকগুলো বলো তুমি কেন গাছ কাটছো। তাহলে কেউ বলবে কি, আমার নিজের গাছ আমি কাটতেই পারি, বলতেই পারে তো। বা রাস্তার ধারে ধরো সরকারি গাছ, তুমি কিন্তু বলতে পারো না, তোমার মধ্যে দেখো সেই ফ্লেক্সটা কিন্তু আসে না। কিন্তু ধরো তুমি দেখছো যে বাজারের মধ্যে কোথাও রাস্তাঘাটে যে তোমার ভাই বা দাদার সঙ্গে কাউ ঝগড়া হচ্ছে, তুমি কি করবে? ঘর চলে আসবে? তুমি পাশে গিয়ে কিন্তু দাঁড়াবে, বাবা দাদা যেই হোক তাকে তুমি প্রোটেক্ট করবে, তাই না? কিন্তু যখন গাছ কেটে ফেলে তখন কিন্তু আমাদের বিন্দুমাত্র কষ্ট হয় না, অথচ এই গাছেরা নিঃস্বার্থভাবে আমাদেরকে দিয়ে যায়, শুধু দিয়ে যায়, দিয়ে যায়। তো এই অনুভূতিটা আনার জন্যই দেখো এই কবিতা। কবিকে, কবি হচ্ছেন দেখো টেড হিউজিস। কি নাম কবির? নাম হচ্ছে টেড হিউজিস। খুব সুন্দর একটি কথা কবি এখানে কল্পনা করেছেন। তিনি যেন শিশু হয়ে গেছেন, এবং শিশু হয়ে তিনি গেছেন একটি ওক বনে হরিণের খোঁজে। স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, পুরুষ হরিণ। সেই হরিণের খোঁজে তিনি ওক জঙ্গলের মধ্যে ঢুকেছেন। ওক গাছ, ওক গাছটা দেখবে আমাদের এই এই দিকের তো নয়, মানে শীতপ্রধান এলাকার গাছ। তোমাদের তো ইংল্যান্ডের কবিতা, ইংল্যান্ডের কবি তো, তোমার ওখানে তোমার ওক গাছটা কমন জিনিস। আমাদের যেমন দেখো সোনাঝুরির বাগান বা শাল বাগান, আমাদের যেমন দেখো চৌপাহাড়ি জঙ্গল রয়েছে, কেন সাধারণত কী গাছ দেখো? শাল গাছ দেখো, তাহলে আমরা শাল জঙ্গলটা বুঝতে পারি। ঠিক তেমনি দেখো ওক গাছের জঙ্গল, তো সেই জঙ্গলে কবি কী বলছেন যে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। আমি একবার চুপি সারে একটি ওকের জঙ্গলে প্রবেশ করলাম। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি হরিণ খুঁজছিলাম। স্ট্যাগ মানে একটু আমি কী বললাম গো? পুরুষ হরিণ, মেল ডিয়ার। আমি হরিণ খুঁজছিলাম, হরিণের খোঁজে আমি ওক জঙ্গলের মধ্যে চুপি সারে ঢুকেছি। আই মেট অ্যান ওল্ড ও ম্যান দেয়ার, ঢুকে এক বুড়ির সঙ্গে আমার দেখা। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, কীরকম দেখো নবলি কথাটার মানে টেক্সটে দেওয়া আছে কী গো? আনস্টেডি মানে অস্থির। বয়স্ক মানুষ হলে কী হয়? বয়স্ক মানুষ কিন্তু দেখবে যে
সোজাভাবে কিন্তু আমরা যেমন দেখো তোমরা যেমন দেখো নর্মালি হাঁটতে পারো সেরকম কিন্তু পারো থাকি, আর কাঁপা 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 একটু ভাব হয়, বয়স্ক মানুষ ধরো লাঠি ধরে যেমন করে হাঁটে আর কি সেরকম একটু কাঁপতে কাঁপতে, বয়স্ক মানুষ তাহলে বুঝতে পারবে। অ্যান্ড র্যাগ মানে কি, বস্ত্র, গায়ে যে বস্ত্র আছে সেই বস্ত্রটি হচ্ছে জীর্ণ, কেমন? তাহলে অস্থিরভাবে তিনি হাঁটছেন আর গায়ে রয়েছে জীর্ণ বস্ত্র। সি সেড, সে কি বলছে? আই হ্যাড ইওর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। কি বলছে? সে বলছে যে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সব গোপন লুকিয়ে আছে, তুমি কি করো না করো সব আমার এই ব্যাগের মধ্যে লুকিয়ে আছে। কি বুড়ি বলছে না? দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। ক্যাকেল মানে কি, ও খিলখিল করে হেসে ওঠা, আর কোয়েক মানে ভয়ে কেঁপে ওঠা, মানে ওইটা বলেই বুড়ি কিন্তু খিলখিল করে হেসে উঠেছে আর আমি ভয় খেয়ে গিয়েছি। ব্যাপারটা ভাবো কি এমন বলছে, যে আমার এই ব্যাগের মধ্যে তোমার সব গোপন লুকিয়ে আছে, এরকম করে হেসেছে আর বাচ্চা কবিতা মতো শিশু ভয়ে কেঁপে উঠেছে। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। সে তার ছোট্ট ব্যাগটি কিন্তু খুলল আর আমি যেন দুবার জেগে উঠলাম, মানে ওই সময়ে তার সমস্ত মন কোন দিকে ছিল গো, বুড়ির দিকে ছিল, ভয় পেয়ে গেছে। যেই ব্যাগটা খুলেছে কবি কি বলছেন, আমি যেন দুবার জেগে উঠলাম, মানে তার দুবার চেতনা এলো। প্রথম চেতনায় কি বুঝছে, কি বুঝছেন উনি? সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। দেখো, সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব, স্টেয়ার মানে কি এক দৃষ্টে তাকিয়ে থাকা, ট্রাইব মানে একটা জাতি, বলছে এক দৃষ্টে তাকিয়ে থাকা একটা জাতি আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তাহলে প্রথম আমি অনুভব করলাম যে চারদিকে আমি ঘেরা পড়ে গেছি, মানে চারদিকে তোমার কী রয়েছে গো, ওক গাছ রয়েছে, ওক গাছগুলোকে এখানে পার্সোনিফাই করা হয়েছে, ওক গাছগুলো যেন সব একটা যেন মানুষ হয়ে গেছে, মানে চারদিক থেকে আমাকে ঘিরে ফেলেছে। আর তারপরেই আমি অনুভব করছি কি, অ্যান্ড মি টায়ার্ড টু আ স্টেক, স্টেক মানে কি গো, দণ্ড বা গোঁজ, গোঁজ বলি না আমরা গোঁজ, সেই গোঁজের সঙ্গে আমাকে যেন বেঁধে দিয়েছে। কি তাহলে প্রথমে দেখছি কি গো, যে চারদিকে গাছগুলো আমাকে ঘিরে রেখে আমাকে ঘিরে ধরে চারদিকে, তারপরে আমি ধরো ছড়ে রয়েছে দেখি ভা এই বাঁধা পড়ে গেছে, সাঁতার দেখো দুবার ওয়েক হলো। কি বুঝতে পারলি, যে বুড়িটি যেই ব্যাগটি খুলেছে আমি যেন দুবার জেগে উঠলাম। প্রথম জায়গাতে আমি কী অনুভব করলাম, যে আমাকে চারদিক থেকে ওক গাছেরা ঘিরে ফেলেছে, আর দ্বিতীয় যখন চেতনা হয় তখন বুঝতে পারলাম আমাকে এক গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। দেখো, দে সেড, তারা বলল, কারা বলল, ওই যে স্টেয়ারিং ট্রাইব মানে কারা, গাছেরা কি বলছে, উই আর দি ওক ট্রিজ অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, আমরা হলাম ওক গাছ তোমার সত্যিকারের পরিবার। কি বলছে গো, ওক গাছরা কি বলছে, আমরা হলাম ওক গাছ তোমার আসল পরিবার, সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, আমাদেরকে কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ব্লিঙ্ক মানে চোখ পিটিপিটি করা, এই যে তেমন কি, তুমি তো চোখ পিটিপিটি করো তারপরে কি, তুমি তো উদাসীন থাকো, আমাদেরকে কেটে ফেলা হয় নির্বিচারে, তুমি তো উদাসীন থাকো, ওই প্রতিবাদ তো করো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, আর এখন তুমি যদি শপথ না নাও তাহলে তুমি মরবে, তোমাকে একটা শপথ নিতে হবে, এই শপথ যদি তুমি না নাও তাহলে তুমি মরবে। তাহলে কী শপথ দেখি, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই দেখবে কোথাও ওক গাছ কেটে ফেলা হচ্ছে, সোয়ার দিব্যি করো, শপথ করো, নাও ইউ উইল প্ল্যান্ট টু, তুমি এখনই শপথ করো, প্রমিস করো
যে দুটো ও গাছ যেন ফুটবে। কি কি কথা লাগবে? যখনই তুমি দেখবে যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তুমি প্রতিজ্ঞা করো দুটো ওক গাছ যেন লাগানো হয়। এটা হচ্ছে শপথ। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। আর তুমি যদি শপথ না করো, দেখবে ওক গাছের গায়ের রঙটা কেমন গো, কালো হয় আর অমসৃণ। বলছে তাহলে এই ওক গাছ তোমাকে আঁচড়ে দেবে, তোমার শরীরে আঁচড় বসিয়ে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দি ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ। আর রুট ইউ অ্যামাং দ্য ওকস, রুট মানে কি দেখো শেকড়, এখানে ভাব করে দেওয়া হয়েছে, তোমার শেকড় দিয়ে তোমাকে জড়িয়ে দিয়ে জড়িয়ে দেবো, তা তুমি বেঁচে থাকবে কিন্তু আর বড় হতে পারবে না। ঠিক আছে, শেকড় দিয়ে তোমাকে জড়িয়ে দেব, তুমি বেঁচে থাকবে কিন্তু বাড়তে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। বা মানে কি গো, ডালপালা, মানে গাছকে প্রতীক রূপে গাছকে বলছে, গাছের নিচে এই ছিল আমার স্বপ্ন। আশা কবি স্বপ্ন দেখছিলেন, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্ন আমাকে পরিবর্তন করে দিল, আমার মধ্যে একটা পরিবর্তন এনে দিল, মানে দেখো চেতনা এনে দিল, যেটা প্রথমেই বলেছি চেতনা এনে দিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, আমি যখন সেই ওক জঙ্গল থেকে, ওক বন থেকে যখন বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, তখন আমি দেখো মানুষের বাচ্চার মতোই থাকলাম। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেল গাছের। তাহলে হৃদয়টা হয়ে গেল গাছের মানে কি, তাহলে কি গাছের প্রতি আমি সহানুভূতিশীল হয়ে পড়লাম। আগে যেমন দেখো গাছকে কেউ কোথাও কাটলে, উপরে ফেললে আমার কষ্ট হতো না, কিন্তু কবি কী বলছেন, এখন কিন্তু সেই অনুভূতি আমার তৈরি হয়েছে, কোথাও গাছ কাটা দেখলে, গাছকে কেটে ফেলা দেখলে আমার বড় কষ্ট হয়। এই যে ফিলিংসটা দেখো, এই ফিলিংসটা নিয়ে আসার জন্য এই কবিতাটা, তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়বে কবিতাটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারবে, না পারলে আমাকে জানিয়ে, কেমন? আজকে এইটুকু থাক, আবার পরের ক্লাসে পরে একটা দেবো, কেমন? বাই।